Hi, my old cutie. I remember this special story. Let's start. তিনি হচ্ছে জোন আইন, যার তিনটা ছেলে। বড় ছেলের নাম জেহ, মেজর ছেলের নাম সুগা এবং ছোট ছেলের নাম জাংকুক। আর ওনার ওয়াইফ হচ্ছে জিয়ং জিন। আর ওনার দুই ছেলে বিয়ে হয়ে গেছে। মেজর ছেলে সুগার সাথে তেল বিয়ে হয়ে গেছে এবং ছোট ছেলে জাংকুককে ভালোবেসে একটা মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করছে, যে নাম জিন। চলো দেখি আপনাদের কি প্রণীতে কি হতেছে। এই আলম শুনো, জিন বলো তুমি অফিসে যাবে না? তুমি এরকম কেন করো? আমি তো বাসায় থাকলে অফিসে যাবো না, অফিসে যাবো না যাইতেছি তো। আচ্ছা ঝাড়ু বাড়ি খাবা নাকি? সকাল সকাল ঝাড়ু বাড়ি খাওয়ার জন্য এরকম করতেছে তাই না? আচ্ছা যাইতেছি তো জিনু, আমি তো অফিসে যাইতেছি। আচ্ছা জিনু শোনো, আজকে না আমি একটু তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? কেন আজকে কেন তুমি তাড়াতাড়ি আসবা? কি এমন যে তুমি তাড়াতাড়ি আসবা? না এমনিতে আমি তাড়াতাড়ি আসবো। যাও পাঠাও অফিসে, যাও যখন আসার তখন আসবো, এখন যাও চলো। এই আমার খরগোশের বাচ্চা, বিলের বাচ্চা আর ঘোড়ার বাচ্চা নিচে আয়, খাবার খা, তোদের বউদেরকেও নিয়ে আমার মামনি গুলো নিয়ে আয়। আসতেছি মম, আসতেছি মাম্মা। আসো তারপর সবাই নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। তো যখন সন্ধ্যে হয়ে যায় মানে রাত্রে ডিনার টাইমে, আলেন ওরা সবাই বসে খাবার খাচ্ছিল, তখন জিন বলে, এ পাঠা শোনো তাড়াতাড়ি খাবার দিয়ে ঘুমিয়ে পড়ো যাও। কেন এত তাড়াতাড়ি? আমি কেন ঘুমাবো? এখন মাত্র 10:30 বাজে, আমি এত তাড়াতাড়ি কোন ঘুমাবো না। পাঠা বেশি কথা বলতেছো না, ঝাড়ু বাড়ি খাওয়া, তুমিও ঘুমাবো, তোমার তিন পাঠা বাচ্চা এখন ঘুমাবে, বউদেরকে নিয়ে তাড়াতাড়ি যাও। কেন জিনু তুমি এরকম কেন করতেছো? পাঠা আমি যাইতে বলছি কিন্তু। আচ্ছা যাইতেছি তো। বাড়িতে জিনিস শোনো, কালকে না আমি অফিসে যাবো না। কেন কালকে তুমি অফিসে যাবা না? কেন কালকে কি আছে? জিনু তুমি জানো না কালকে কি? কেন কালকে কি কোনো স্পেশাল ডে? কালকে কি আছে এমন যে তুমি অফিসে যাবা না? জিনু তুমি জানো না, সত্যি জানো না তুমি? তুমি কিভাবে বলে যেতে পারো? আমি কথা বলবো তো কি কালকে না পিছনে এমনিতে? আচ্ছা পাপা কালকে কি আছে? কিছু কি আছে কালকে? ড্যাডি কালকে কি আছে? না রে কিছু নেই, তোরাও ভুলে গেলি তোর মায়ের মতো আমাকে, কিছু নেই কালকে, যা তোরাও গিয়ে ঘুমিয়ে পড়। আমি গেলাম ঘুমিয়ে, জিন তুমি থাকো আমি যাই, আমাদের সঙ্গে ভুলেই গেছো। পাঠা তোমার ধ্বংস শুনে গিয়ে ঘুমাও, কালকে তুমি অফিসে যাবো। কালকে আমি অফিসে যাব না, কালকে কোনো স্পেশাল তো ডে নেই, কারণ তোমার দুই ছেলে তো বিয়ে করতে, বড় ছেলে নিজের ছেলে তো চয়েস নিজের পছন্দ মতো বিয়ে করে, ছোট ছেলে তো ভালো দেখছে মেয়েটাকে তুলে নিয়ে বিয়ে করে দিয়েছে, আর বড় যেটা আছে ওইটা তো বিয়ে করবে না, এখনো বসে আছে। কাজ কি তোমার বড় ছেলে বিয়ে? এই যে তোর কি তাকে বিয়ে দিয়ে নাকি? মন কি যে বলো না, আমার বিয়ে, আমার কোনো বিয়ে দিয়ে না। তো কালকে কি আছে? কিছু না জিনি, এমনিতেই কালকে না আমি বাসায় থাকবো, শরীর ভালো লাগতে চাই জানো। তোমার যা খুশি করো, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা যাইতেছি। তারপরে আলম রুমে চলে যায়, আর আলমের সাথে সাথে জিনও যায়। তারপর জিন রুমের দরজাটা লক করে দেয়, কারণ আলমের সাথে ঝগড়া করতে থাকে ভিতরে বসে। আর এই সাইডে এই জিন, তাড়াতাড়ি চলো টিয়াপুকে নিয়ে চলো, যা যা কর আমরা এখন তাড়াতাড়ি করে ফেলতে হবে, তাড়াতাড়ি আসো। ভাইয়া তুই ঝোপড়িকে নিয়ে তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে। আচ্ছা চল তাড়াতাড়ি রেডি করি সব কিছু, আমরা অনেক লেট হয়ে গেছে, এমনিতেও মাত্র অল্প টাইম কিছু টাইম আছে। তারপরে ওরা সব কিছু রেডি করে, আর যখন 11:58 বাজে তখন জিনকে একটা মেসেজ দিয়ে বলে জাংকুক যে, মম এখন আসো তোমরা, পাপাকে নিয়ে চলে আসো হল রুমে। তারপরে জিন আনতে বলে, এই পাঠা চলো তো একটু। কেন কি হচ্ছে? তুমি এত বেশি কথা কেন বলো? হ্যাঁ রাত্রে ঝাড়ুটা নিয়ে আসলে রুমে, এই জন্য তুমি এত কথা বলতেছো তাই না? তাহলে চলো আমার সাথে। কি হয়েছে জিন, তুমি এরকম কেন করতেছো আমার সাথে? আচ্ছা তুমি নিচে যাবা নাকি ঝাড়ুটা নিয়ে আসবে এখানে? আচ্ছা যাইতেছি তো চলো। তারপরে জিন আয়নের সাথে নিচে চলে আসে। আসার পর আয়নকে নিয়ে একদম ওদের নিচে রুমে নিয়ে মধ্যখানে দাঁড় করাই দেয়, আর লাইট অফ করা ছিল। আর হঠাৎ করে সবাই একসাথে বলে ওঠে যে, 10 9 8 7
সবার বলেছিল, তোমরা আমাকে বলোনি, সারপ্রাইজ এটা পাপা, আমাকে বলে দিলে হয়তো, এটা তো সারপ্রাইজ। আর পাপা আপনি কিভাবে ভাবতে পারলেন যে আমরা ভুলে যাবো? এইটা আমার ফার্স্ট টাইম আপনার বার্থডেতে আমি আছি এখানে, আমার আসার পরে তেও তাহলে কিভাবে ভুলে যেতে পারি বলেন? তার মানে তোমাদের সবার মনে ছিল না, তোমরা সবাই আমার সাথে নাটক করছো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? জি পাপা, এই হয়তো তোমার গিফট পাপা, এটা তোমার ড্যাডি, এটা তোমার জন্য পাপা, এটা তোমার জন্য জিম, তোমার কাছে আমি অন্য কিছু গিফট নেবো পাপা, এই নাও তোমার গিফট জাঙ্কুক, তুমি আমি কি এই গিফট দাও, আমি তোমার কাছে তুমি আমি ক্যাশ অন্য কিছু গিফট দিবি, কি গিফট পাপা? একটা গ্র্যান্ড চাইল্ড, আমিও না দিতে চাইছিলাম, বাট এই যে জিমি ওর জন্য পারি না, ও দিতে দিল না, বিস্ফোরণ আজকে তুমি চাও, তারপর দেখো আমি তোমাদের কিছু কি বলছো তুমি না, তো আমি কিছু বলিনি, হ্যাঁ গুড কাজ, তোমাদের তো পাপাও চাই, চলো না আমরা পাপাকে একটা যে কুকি কি বলতে সেগুলো তুমি চুপ থাকো, তুমি দেখছো পাপা আমি না বলছিলাম ওরে, বাট ও দেবে না, তো সুগা তুই তো নিতে পারতি, আমি বিলাই মানুষ আমি আর কি দেব বলো, থাক আমি পরের বার বার্থডেতে গিফট করে দেবো, চিন্তা করিও না পাপা, তুমি একদম টেনশনই করিও না, ও তো পরের বার বার্থডেতে গিফট দেবে, আমি এটা তোমাকে তোমার পরের বার বার্থডেতে পাঁচটা বেশি করে পাঁচটা গিফট দেবো, কি কি পাঁচটা কি কি গিফট দিবি দেখে, কেন একটা ইউনি ভাইয়া এবং পেয়ার পেবাবে একটা দেবি, আর জিরো ভাইয়ের একটা মানে সবাই বিয়ে হবে তো একটাই বউ হবে তাই না, সবাই ওই মানে দুইজন জিরো ভাইয়ের একটা দেবি মানে তিনজন, আর দুইজন হচ্ছে আমার হচ্ছে মানে টুইন দেবি, বুঝতে পারছো? জিম বলে বেশাম একদম পাঠাটার মতো পেয়ে চাইছিল, এটা চুপচাপ ভুলে যাও পাঠা, আরে কেকটা তো কাটতে দাও, কেক কাটো পাঠা তাড়াতাড়ি কেক কাটো, তোমার ছেলে পাগল হয়ে গেছে বউ রুমে নিয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি কেক কাটো, তারপর ওরা কেকটা কাটে আর রুমের জন্য যায়, তখন জাঙ্কু যাওয়ার আগে বলে যায়, পাপা তুমি একদম টেনশনই করে না, আমি না তোমাকে একটা তোমার বাড়িতে আগেই গিফট দিয়ে দেবো, একটা কিরম চাই দেখো, তুমি একটা ছোট্ট বেবি গিফট করে দেবো তোমাকে, আর একটা মামাকে, তোমরা দুইজনে আমি তুমি বেবি হবে তো তোমরা দুজনে দুটো নিয়ে খেলবা, ঠিক আছে? জাঙ্কু তুমি এবার কি বলতেছো, তুমি রুমে যাও, তুমি সাথে রুমে যাবো না, তুমি যাবে না, আমি আছি তো, এটা বলে জিমিনকে জাঙ্কু করে করে তুলে নিয়ে যায়, আর বলে যায় যাওয়ার সময় মামা তুমি টেনশন করো না, দরকার আমি তোমার বার্থডেতে, তোমার বার্থডেতে সামনের মাসে তাই না, কৃষ্ণা দুই মাস পরে তোমার বার্থডেতে আমি গিফট করে দেবো একটা গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে তুমি টেনশন করো না, চলো জিমি চলো আমাদের রুমে চলো, তারপর জাঙ্কু জিমিনকে রুমে নিয়ে যায়, আর রুমে নিয়ে গিয়ে মেনু রুমে খাস করে ফেলে দেয়, কুকি কি করতেছে এগুলো ভালো হইতেছে না কিন্তু আমি বলতেছি ভালো হইতেছে না তাই না, দেখবো কি ভালো হয়, তারপরে জিমি ওকে আটকানোর চেষ্টা করে, কুকি সর বলতেছি, হো তুমি তোমার ছোট ছোট দুইটা হাত দিয়ে আমার আটকাবা তাই না, তাহলে আটকাই দেখো, এটা বলে জাঙ্কু জিমিকে কিস করতে থাকে, তুঝে আজ মেরি গলিয়াঁ বসাও তেরে সঙ্গ মে
चले बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा लिख दे मैं जीऊँ जब जब तेरा दिल धड़के Bye-bye, my old cutie. I love you.